গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড, GSIT। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড এর সম্প্রতি তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 1050 জনকে নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় সহ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো। আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই এই পেজটিতে লাইক করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড এর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। bizjobs.com এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে 7 আগস্ট 2023 তারিখে। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মিরপুর ব্রাঞ্চের জন্য নিয়োগ প্রদান করা হবে। পদের সংখ্যা হচ্ছে 300 জন, অর্থাৎ তাদের মিরপুরে যে অফিস আছে সেই অফিসের জন্য মূলত এই নিয়োগটি প্রদান করা হবে। যারা এই পদে নিয়োগ পাবেন তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় ট্রেনিং এ অংশ নিতে হবে, অর্থাৎ ফ্রি অফ কস্টে একটা ট্রেনিং হবে, সেই ট্রেনিং এ অংশ নিতে হবে। ট্রেনিং নেওয়ার পর আপনারা এই পদে যোগদান করতে পারবেন। আর জব কনটেক্সটে বলা হয়েছে, মিরপুর ব্রাঞ্চের জন্য হেয়ার অ্যান্ড ট্রেইন প্রজেক্টের মতো এই নিয়োগটি প্রদান করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। জব রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে বলা হয়েছে, ইনসার্ট কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট ডাটা বাই ইনপুটিং টেক্সট বেসড অ্যান্ড নিউমেরিক্যাল ইনফরমেশন ফ্রম সোর্স ডকুমেন্টস উইদিন টাইম লিমিটস, কমপ্লাই ভেরিফাই অ্যাকুরেসি অ্যান্ড শর্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু প্রায়োরিটিস টু প্রিপেয়ার সোর্স ডাটা ফর কম্পিউটার এন্ট্রি, রিভিউ ডাটা ফর ডেফিসিয়েন্সিস অফ অর এরর্স, কারেক্ট এনি ইনকম্প্যাটিবিলিটিস ইফ পসিবল অ্যান্ড চেক দ্য আউটপুট। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে SSC পাস, কম্পিউটার টাইপিং এ দক্ষতা লাগবে, বয়স 18 থেকে 30 বছর। যারা এই পদে আবেদন করবেন তাদেরকে 12 থেকে 10 দিনের একটা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। ট্রেনিং প্রোগ্রামের পর পরীক্ষা নিয়ে তাদেরকে এই পদে যোগদান করতে বলা হবে। দৈনিক 8 ঘন্টা হবে কাজের সময়। গুড টাইপিং স্পিড লাগবে, অবশ্যই ভালো ইংলিশে জানা থাকতে হবে, এবং জব লোকেশন হবে ঢাকার মিরপুরে। আর বেতন দেওয়া হবে প্রোডাকশন বেসড, অর্থাৎ এন্ট্রির উপর বেতন প্রদান করা হবে। ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 2টা। আবেদনের শর্তাবলী বলা হয়েছে, যাদের বিজি অফিসে অ্যাকাউন্ট আছে তারা অ্যাপ্লাই অনলাইন এই এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আবেদন করতে পারবেন। আর যাদের দুটোর একটাও নেই কিংবা করতে চাচ্ছেন না, তারা ইমেলে সিভি পাঠিয়ে দিতে পারেন GHITL.HR@gmail.com। এই মেইলে সিভি পাঠিয়ে দিয়ে আবেদন করতে পারবেন আগামী 6 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক এর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। ডাটা এন্ট্রি অপারেটর মহাখালী ব্রাঞ্চের জন্য নিয়োগ প্রদান করা হবে, অর্থাৎ মহাখালীতে তাদের যে অফিস আছে সেই অফিসে এই নিয়োগটি প্রদান করা হবে। পদের সংখ্যা হচ্ছে 400 জন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bizjobs.com এর মাধ্যমে 26 আগস্ট 2023 তারিখে। মূলত এখানেও আপনাদেরকে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। ট্রেনিং ইজ ফ্রি অফ কস্টে ট্রেনিংটি প্রদান করা হবে। আর জব রেসপন্সিবিলিটি একই, প্রোডাকশন বেসড বেতন দেওয়া হবে। চাকরি ধরন হচ্ছে ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা HSC পাস, কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে। তবে যারা ফ্রেশার আছেন, অর্থাৎ সদ্য HSC পাস করেছেন, তারাও আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে। BPO, ডাটা এন্ট্রি ফার্ম, ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটিং সিস্টেমে তাদের অভিজ্ঞতা আছে, তারা তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 45 বছর। ছেলে এবং মেয়ে উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। প্রত্যেক প্রার্থীদের 10 থেকে 12 দিনের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে হবে। ট্রেনিং সেশন এর পরীক্ষা নিয়ে তাদেরকে জয়েন করানো হবে। আর কাজের ধরন হচ্ছে অফিসিয়াল জব, এটি যেহেতু 8 ঘন্টা কাজের ধরন। গুড টাইপিং স্পিড লাগবে। জব লোকেশন হবে ঢাকার মহাখালীতে। বেতন দেওয়া হবে ডাটা এন্ট্রির উপর, অর্থাৎ প্রোডাকশন বেসড। এছাড়া ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 2টা। এই পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সরাসরি হার্ড কপি নিয়েও আবেদন করতে পারবেন। সরাসরি হার্ড কপি পাঠাতে হলে আপনাদেরকে যে সেখানে পাঠাবেন, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড, 7071 সৈয়দ তাজউদ্দিন আহমেদ সরণি, মহাকাড়ি, ঢাকা 1212, এই ঠিকানায় আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন ডিরেক্টলি, অর্থাৎ সরাসরি এসে সিভি জমা দিতে পারেন। একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে দেখতে পারেন। আর এই পদে আবেদন করার সুযোগ হচ্ছে 25 সেপ্টেম্বর 2023 তারিখে। চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর প্রজেক্ট বেসড SW প্রজেক্ট। 350 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bizjobs.com এর মাধ্যমে 26 আগস্ট 2023 তারিখে। এই পদে জব রেসপন্সিবিলিটিস ক্ষেত্রে বলা হয়েছে, ইনশিওর অ্যাকুরেসি অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক, ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন ইংলিশ, ইংলিশে এন্ট্রি দিতে হবে। চাকরি ধরন হচ্ছে ফুল টাইম। ওয়ার্ক ফ্রম হোম অথবা ওয়ার্ক এট অফিস, যে কোনো একটা হতে পারে, অর্থাৎ বাসা বাড়ি থেকেও কাজ করতে পারেন, অফিসে এসেও কাজ করতে পারবেন। এডুকেশন রিকোয়ারমেন্টে বলা হয়েছে HSC পাস অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস। কম্পিউটার স্কিল লাগবে, ডাটা এন্ট্রি স্কিল লাগবে, বয়স কমপক্ষে 18 বছর। কম্পিউটার টাইপিং স্পিড
মিনিমাম 30 লাগবে প্রতি মিনিটে। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। এই পদে আপনাদেরকে প্রোডাকশন বেসড বেতন দেওয়া হবে, অর্থাৎ এন্ট্রির উপর নির্ভর করে বেতন দেওয়া হবে। এই পদে আপনারা আবেদন করতে পারেন। অ্যাপ্লাই অনলাইন বাটন আছে বিডি জবসের মাধ্যমে, যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে তারা বিডি জবসে আবেদন করবেন, অথবা যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই তারা jobs@iimdirect.com এই মেইলে সিভি পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা সরাসরি সিভি অফিসে এসে জমা দিতে পারেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। প্রতিদিন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ হবে, রোববার হচ্ছে বন্ধের সময়। সরাসরি সিভি নিয়ে আসবেন, আর সিভি যেগুলো আপনারা গুগল ফর্ম আছে, গুগল ফর্ম এই যে গুগল ফর্মের লিঙ্ক, এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল মূলত গোল্ডেন হারভেস্ট নিকোটেকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তিনটি ক্যাটাগরিতে 1050 জনকে নিয়োগ দিচ্ছে। প্রত্যেকটা আবেদনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ী জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।